আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে চাঁদপুর। ডে লং ট্যুরের জন্য ঢাকা থেকে চাঁদপুর ট্যুর অনেক বেস্ট। আপনারা যারা একদিনের জন্য ট্যুরে কোথাও যেতে চাচ্ছেন, তারা এই ট্যুর প্ল্যানটি বেছে নিতে পারেন। তো দেখুন আমরা কীভাবে ঢাকা থেকে চাঁদপুর গেছি। আমরা উত্তরা থেকে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকাল 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 6টায়। সকাল 6টায় রওনা দিয়ে 7:10-15 মধ্যে আমরা অলরেডি সদরঘাট চলে গেছি। যাওয়ার পথে দেখুন ঢাকা শহরের সকালের চিত্র। সকাল সকাল জ্যাম থাকে না, পরিবেশটা খুবই মনোরম, দেখতে ভালো লাগে সব কিছু। আমরা এখন খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। একটু গেলে হাতের বামে 300 ফিট আর সোজা চলে গেলে আপনার যমুনা ফিউচার পার্কের রাস্তাটা। প্রায় 7:30-8টার দিকে আমরা সদরঘাটে চলে এসেছি। আমাদের কিছু টিম মেম্বার এখনও আসা বাকি আছে, তাদের জন্য ওয়েট করতেছি। তো আমরা যে লঞ্চটা উঠছি সেটা হলো বোগদা দিয়ে 7, এটি 8:30-এ সদরঘাট থেকে ছাড়ে। লাস্ট টাইম 8:30-এই 35-এই লঞ্চটি ছেড়ে দিছে। এখন আমরা চাঁদপুর উদ্দেশ্যে যাচ্ছি। আর সদরঘাট থেকে চাঁদপুর যেতে 3.5 ঘন্টার মতো লাগে। তো যাওয়ার পথে দেখুন নদীর কি সুন্দর মনোরম দৃশ্য, চারপাশে দৃশ্য প্লাস পানির কি ঢেউ। আর একদিনের ট্যুরের জন্য আমি বলবো চাঁদপুর ট্যুরটা অনেক বেস্ট। যেতে 3 ঘন্টা লাগে, আসতে যেতে 3.5 ঘন্টা, আসতে 3 ঘন্টা, এমন সময় লাগে। আর ভাড়া ডেক্সে 100 টাকা করে, তো খরচই কম। সদরঘাট থেকে চাঁদপুর উদ্দেশ্যে প্রতি 1 ঘন্টা পর পরেই বিভিন্ন রকম লঞ্চ ছাড়ে, সারাদিনই চলতে থাকে। যেমন আপনার সদরঘাট থেকে ছাড়ে, তেমন ওইখানে চাঁদপুর থেকে প্রতি ঘন্টা পর পরেই লঞ্চ ছাড়ে। আমরা 3.5 ঘন্টা জার্নি করে এখন চাঁদপুর ঘাটে চলে আসছি। এখান থেকে আমরা অটোতে করে 10 টাকা করে পিলিশা ঘাটে যাব।
চাঁদপুর আসবেন আর ইলিশ খাবেন না সেটাকে হয়। তো আমরা ইলিশ খাওয়ার পর্বটি একটু শেষে রাখছি, এখন আমরা যাব একটা ওই পাশের যে মিনি কক্সবাজার বলে ওই চরে, এখান থেকে এই ট্রলারে করে 400-500 যে যার থেকে যেভাবে নেয় ওইভাবে করে ওই পাশের যে চরটি সেখানে যেতে হয়। ওইখান থেকে আপনার 1-2 ঘন্টা আপনি গোসল শেষ করে আপনি এসে এই নদীর ঘাটে আপনার ইলিশ দিয়ে ভাত খাবেন। এই এইসব অন্য জায়গায় ইলিশটা একটু দাম বেশি রাখে, নদীর ঘাটে ইলিশটা ভালো হয়। আমরা এখন যাচ্ছি ওই মিনি কক্সবাজারে। যাচ্ছি ওইখানে, ওটাকে মিনি কক্সবাজার বলে। তো ওইখানে সবাই গোসল করে, আমরা প্রায় 2 ঘন্টা গোসল করব এইভাবে ট্রলার কথা বলছি। গোসল শেষ করে আবার আমরা এই ঘাটে ফিরে আসব, এইভাবে তাদের সাথে চুক্তি হয়। তো ওইখানে এটা শেষ করে প্রায় এখান থেকে আমরা যাব আবার আমাদের বুকিং করা অগ্রিম হোটেলটিতে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব। ওই ঘাটটি হলো আপনার যেখানে আমরা লঞ্চ থামছি লঞ্চের পাশে বরিশাল হোটেল।
এখন অভিযান চলে কি করে লাগা তিন বা দুই মাস অভিযান খাইতে পারেন এরা বড় লোক দোকানদার এক গোডাউন মাছ নেয় আড়া বছর গেছে হ্যাঁ ঠিক আছে ওগো মাছ থাকবে আজীবন ওই মাছ খাই এই মাছ আর নাই এই ভাই এখন মাছের অভিযোগ তো মাছ পাওয়া যাবে নড় হয়েছে আর দেবো এটা নাবির গোলা মাছ এটাই তো মজা এই নাবির গোলা মাছ তো মজা এই নাবির গোলা মাছ তো খাইবেন মাছ তো খাইবেন যে গোলা মাছ খাবেন নাবির গোলা মাছ খাইবেন যাক তাহলে এক গোলাটা দিয়ে দিই চাঁদপুরের ঐতিহ্যবাহী 1 মিনিটের আইসক্রিম খেলাম মিষ্টি খেলাম চাঁদপুর ছোটো শহরটা ঘুরে দেখলাম 1 ঘন্টা অটো রিজার্ভ করলেই আপনি পুরো সিটিটা ঘুরে দেখতে পারবেন এতে পার অটোতে 120 টাকা থেকে 150 টাকা নেয় বেশি নেবে না তো আপনারা সময় হাতে সময় থাকলে পুরো ফুল সিটিটা ঘুরে দেখবেন তো যথারীতি ঘুরে শেষ করে বিকাল 5টার লঞ্চে আমরা আবার ঢাকা ব্যাক করছি রাত পুস্তে পুস্তে রাত 8:10-15 বাজছে তো আমি বলবো একদিনের ট্যুরের জন্য চাঁদপুর ট্যুরটা খুব বেস্ট হবে আপনাদের জন্য ঢাকার যারা ঢাকা থাকতে থাকতে বোরিং হয়ে গেছেন তারা রিল্যাক্সের জন্য ঢাকার বাইরে একদিনের জন্য চাঁদপুর ঘুরে আসতে পারেন তো আমার এই চ্যানেলটি প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন নিউ চ্যানেল আপনারা দোয়া করবেন